শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শেষ মার্কিন সৈন্যের আফগানিস্তান ত্যাগ, তালেবানের বিজয় উল্লাস। ভারতকে মোকাবেলায় পাকিস্তান তালেবানের জন্ম দিয়েছে। আফিমের উপর তালেবানের নিষেধাজ্ঞা, বিশ্ববাজারে 3 গুণ বাড়ল আফিমের দাম। পাক ভারতের অভ্যন্তরীণ সমস্যা নিয়ে মুখ খুলল তালেবান। আফগানদের প্রবেশ ঠেকাতে সীমান্ত বন্ধ করল উজবেকিস্তান। আফগানিস্তানে ফিরলেন বিন লাদেনের দেহরক্ষী। এবং সবশেষ থাকছে নৃশংসতায় তুরস্ক চোখ বুজে থাকবে না, হুঁশিয়ারি এরদোগানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ, চলুন বিস্তারিত জানা যাক। শেষ মার্কিন সৈন্য আফগানিস্তান ত্যাগ করেছে। 2001 সালের 11 সেপ্টেম্বর আফগানিস্তানে হামলার পর প্রায় 20 বছর পর যুক্তরাষ্ট্র আফগান রাজধানী থেকে তাদের সৈন্য প্রত্যাহার করে নিয়েছে। মার্কিন সৈন্যের বিদায়ের সাথে সাথে তালেবানের ফাঁকা গুলি ছুড়ে তাদের বিজয় উদযাপন করেছেন। ইউএস সেন্টার কমান্ডের প্রধান মেরিন জেনারেল ফ্র্যাঙ্ক ম্যাকেন্সি কাবুল থেকে আফগান এবং মার্কিনীদের শেষ দলকে সরিয়ে নেওয়ার পর সোমবার পেন্টাগন একটি সংবাদ সম্মেলনে মার্কিন সৈন্য প্রত্যাহারের কথা ঘোষণা করেন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের প্রধান জেনারেল ফ্র্যাঙ্ক ম্যাকেন্সি বলেছেন, কাবুল বিমানবন্দর থেকে মধ্যরাতে এক মিনিট আগে ইউএস সময় বিকেল 3:29 মিনিটে সর্বশেষ বিমানটি ছেড়ে যায়। তালেবানের একজন সিনিয়র কর্মকর্তা ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছে, আফগানিস্তান থেকে সব বিদেশি দখলদার বাহিনী কিছুক্ষণ আগে প্রত্যাহার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সর্বশেষ বিমানগুলো চলে যাওয়ার কথা জানানো হলেও ইউএস বা হোয়াইট হাউস ও পেন্টাগন প্রতিশ্রুতি দিয়েছিল যে কাবুল থেকে আমেরিকান এবং সংকটে থাকা আফগানদের সরিয়ে নিতে শেষ মুহূর্ত পর্যন্ত সহায়তা অব্যাহত রাখবে। মানুষকে বিমানে করে সরিয়ে নেবার এই কার্যক্রমকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ইতিহাসে সর্ববৃহৎ কার্যক্রম হিসেবে বর্ণনা করা হচ্ছে। এর আগে জয়েন্ট চিফ অব স্টাফের আঞ্চলিক কার্যক্রমের ডেপুটি ডিরেক্টর সেনাবাহিনীর মেজর জেনারেল উইলিয়াম হাঙ্ক টেইলস সাংবাদিকদের জানান, শেষ মুহূর্ত পর্যন্ত মানুষকে বিমানে করে সরিয়ে নেবার ক্ষমতা তাদের অব্যাহত আছে। হোয়াইট হাউস এবং পেন্টাগন জানিয়েছে, তালিবান আগস্টের শুরুতে আফগানিস্তান দখল নেবার পর আজ সোমবার সকাল পর্যন্ত 5,000 আমেরিকান সহ মোট 116,700 জনকে সরিয়ে নেওয়া হয়েছে। ভারতকে মোকাবেলায় পাকিস্তান তালেবানের জন্ম দিয়েছে বলে মন্তব্য করবে রাষ্ট্রদূত মাহমুদ সাইকাল। তিনি জাতিসংঘ এবং অস্ট্রেলিয়ার আফগানিস্তানের রাষ্ট্রদূত ছিলেন। পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফের উদ্ধৃতির বরাত দিয়ে শনিবার এক টুইটে এই কথা দাবি করেছেন তিনি। মাহমুদ সাইকাল দাবি করেছেন, পারভেজ মুশাররফের ভাষ্য মতে ভারতকে মোকাবেলা করতে তালেবানের জন্ম দিয়েছে পাকিস্তান। তিনি বলেন, পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান মনে করেন তালেবানের দাসত্বের শিকল ভেঙেছে। এখন পাকিস্তানের 2 কূটনৈতিক এস এম কুরেশি এবং ইউসুফ মুয়েদ তালেবানের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে লবিং করছে। হার্ভার্ড ইউনিভার্সিটির দ্য সান ইন দ্য স্কাই দ্য রিলেশন বিটুইন পাকিস্তান ইউএস অ্যান্ড আফগান ইনসার্জেন্টের শীর্ষক গবেষণাপত্রের বরাত দিয়ে মাহমুদ সাইকাল বলেছেন, পাকিস্তানের উপর চাপ বা নিষেধাজ্ঞা এবং শর্তযুক্ত সম্পর্কের নীতি বাস্তবায়নের মাধ্যমেই কেবল আফগানিস্তানে সত্যিকার ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এভাবে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা বজায় রাখা সম্ভব এদিকে ভারত ও পাকিস্তানের অভ্যন্তরীণ লড়াইয়ে আফগানিস্তানকে টেনে আনা উচিত হবে না বলে মন্তব্য করেছেন তালিবানের নেতা শের মোহাম্মদ আব্বাস স্টাকনিকজাই। আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর তালেবান নিজস্ব সরকার গঠনের দিকে গচ্ছে, অনেক খারাপ প্রথা নিয়ম বাতিল করেছে। দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তালেবান একাধিক নতুন নিয়ম জারি করেছে। এর একটি হলো দেশে আফিম চাষের উপর নিষেধাজ্ঞা জারি। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, তালেবান শাসনে ড্রাগকে সম্মতি দেওয়া হবে না। তালেবান আফগানিস্তানের একাধিক গ্রামে গিয়ে কৃষকদের এই ফরমান জারি করেছে। তারা জানিয়েছে আর যেন আফিমের চাষ তারা না করেন, কারণ তাদের দেশে আফিম বন্ধ বা নিষিদ্ধ করা হয়েছে।
ওয়াটার স্টেট জার্নালের খবর অনুযায়ী কান্দাহারের আশেপাশের এলাকায় সবচেয়ে বেশি আফিমের চাষ হয়, যা কৃষকদের বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। তালেবানের এই ফরমান কার্যকারিতা দেখাতে শুরু করে দিয়েছে। আফগানিস্তানের বাজারে আফিমের দাম বেড়ে গেছে, কারণ বোঝাই যাচ্ছে আফিমের ভবিষ্যৎ ভীষণ রকম অনিশ্চিত। সাম্প্রতিক পাওয়া খবরের ভিত্তিতে তালেবানের এই ফরমানের পর এক ধাক্কায় $70 প্রতি কিলোগ্রাম আফিমের দাম থেকে এক লাফে লাফে $200 পর্যন্ত প্রতি কিলোগ্রাম পৌঁছে গেছে। তালিবানের এই নয়া ফরমানে সকলেই প্রবল চমকে উঠেছেন। আমেরিকা দীর্ঘ সময় ধরে আফগানিস্তানের আফিম চাষ কমাতে চেষ্টা করেছিল, কিন্তু তারা সাফল্য পায়নি। আফগানিস্তান থেকে বিশাল মাত্রায় আফিম পৃথিবীর বিভিন্ন দেশে সাপ্লাই হয়। গত 15 আগস্ট রাজধানী কাবুল দখলের মাধ্যমে দীর্ঘ 20 বছর পর আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। সরকার প্রতিষ্ঠা তাদের এখন সময়ের ব্যাপার। এই পরিস্থিতিতে ভারত পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা নিয়ে মুখ খুলল তালেবান। তালেবানের নেতা শের মোহাম্মদ আব্বাস স্টাকনিকজাই বলেছেন, ভারত এবং পাকিস্তানের অভ্যন্তরীণ লড়াইয়ে আফগানিস্তানকে টেনে আনা উচিত হবে না। তাদের অভ্যন্তরীণ সমস্যা সংশ্লিষ্ট দুই দেশকেই মেটাতে হবে, সেখানে আফগানিস্তান ঢুকবে না। এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার স্টাকনিকজাই জানান, প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক রাখতে চায় তালেবান। তালেবানের সম্ভাব্য পররাষ্ট্র নীতি স্টাকনিকজাই বলেন, ভারত আমাদের অনেক সাহায্য করেছে, আফগানিস্তানে অনেক উন্নয়ন করেছে, এগুলো তাদের দেশের সম্পদ। আমাদের আশা আগামী দিনেও আফগানিস্তানের উন্নয়নে সাহায্য করবে ভারত। তিনি আরও বলেন, ভারত থেকে কেউ সেখানে গেলে তাদের সুরক্ষা নিশ্চিত করা হবে। কাবুলে এখনও আটকে থাকা হিন্দু এবং শিখদের দেশ ছাড়তে হবে না বলেও পরামর্শ দিয়েছেন তিনি। তার কথায়, এটা তো তাদেরই দেশ, তারা কেন দেশ ছেড়ে পালাবেন। উজবেকিস্তানের প্রেসিডেন্ট শওকত মির্জিয়োয়েভ আগেই আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করার ঘোষণা দিয়েছিলেন। তিনি তালিবানের সাথে যোগাযোগ করেছেন বলেও জানান তিনি। তবে উজবেকিস্তান সীমান্তে আফগানদের উপচে পড়া ঢল ঠেকাতে সীমান্ত সম্পূর্ণরূপে বন্ধ করে দিল প্রতিবেশী দেশটি। একটি বিবৃতিতে উজবেকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আফগান সীমান্ত সম্পূর্ণরূপে বন্ধ। তেল মেস তল্লাশি চৌকি দিয়ে স্থলপথে সব ধরনের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এই তল্লাশি চৌকি খুলে দেওয়ার পরিকল্পনাও নেই আপাতত। কোনো কারণ থাকুক আর না থাকুক, এই সীমান্ত অতিক্রমের যে কোনো চেষ্টা উজবেকিস্তানের আইন অনুযায়ী দমন করা হবে। দেশটি তার ভূখণ্ডে আফগানিস্তান থেকে আসা কোনো শরণার্থীকে আর গ্রহণ করবে না। আফগানিস্তানে ফিরলেন ওসামা বিন লাদেনের বিশ্বস্ত দেহরক্ষী আমিনুল হক। আল কায়দার শীর্ষ নেতা আমিন এক সময় লাদেনের ঘনিষ্ঠ ছিলেন, এমনকি তার প্রধান দেহরক্ষীর দায়িত্ব পালন করেছেন তিনি। সোমবার সেই আমিনকে দেখা গেল সাদা গাড়িতে চড়ে তার আফগানিস্তানের দেশের বাড়িতে ফিরে। তার বাড়ি ফেরার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে আফগানিস্তানের একজন সাংবাদিক লিখেছেন, তালিবান আফগানিস্তান দখলে নেওয়ার পর দেশে ফিরলেন আল কায়দার বড় নেতা আমিনুল হক। তুরাবুরার যুদ্ধ হয়েছিল 2001 সালে, আফগানিস্তানের মসনদে সেটা তালেবানের অন্তিম বছর। তার 10 বছর পর পাকিস্তানের অ্যাটবারাটে আমেরিকা সেনাবাহিনীর গুলিতে নিহত হন ওসামা। সেই ঘটনার পর থেকে নানগহরে আর দেখা যায়নি আমিনকে। বিশ্বব্যাপী চলা নৃশংসতায় চোখ বন্ধ করে থাকবে না বলে জানিয়ে দিয়েছে দেশটির প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোগান। আফগানিস্তানে থেকে সেনা প্রত্যাহারের আগ মুহূর্তে সেখানে তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে কথা বলতে গিয়ে তিনি এইসব কথা বলেন। এরদোগান বলেন, প্রযুক্তি শান্তি আনে না, যুদ্ধ আনে। নাঙ্গা তলোয়ারের মুখে আফগান মায়েরা যদি তাদের সন্তানদের বিদেশি সেনাদের হাতে তুলে দিতে বাধ্য হন, সেই দৃশ্য দেখে আমরা চুপ করে থাকি কি করে। কাবুল বিমান তালেবানের ভয়ে আফগান মায়েদের সন্তান মার্কিন সেনাদের হাতে তুলে দেওয়ার পরিপ্রেক্ষিতে তিনি এই কথা বলেন। কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ এতদিনে যুক্তরাষ্ট্রের সেনাদের হাতে ছিল। বিশৃঙ্খলা এড়িয়ে থাকা তারা সেখান থেকে আফগান ছাড়তে চাওয়া লোকজনকে সরিয়ে নিতে চেষ্টা করছে। এরই মধ্যে হুড়োহুড়িতে অন্তত 8,000-এর মানুষ মৃত্যু হয়েছে। এরদোগান বলেন, কাবুলে আমাদের কূটনৈতিক উপস্থিতি বজায় রাখতে হবে। নিরাপত্তা পরিস্থিতির উপর ভিত্তি করে আমাদের পরিকল্পনা অব্যাহতভাবে আপডেট করছি। এখন পর্যন্ত তালেবান যে বিবৃতি বা বক্তব্য দিয়েছে তাতে সতর্ক আশাবাদ ব্যক্ত করে স্বাগত জানিয়েছে তুরস্ক। তবে এরদোগান বলেন, তালেবানদের এসব বক্তব্য কাজে দেখতে চায় তুরস্ক।
আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।